আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সকাল বিকালের মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। আর রেসিপিটি হচ্ছে সুজি দিয়ে মজাদার নাস্তা। তো চলুন শুরু করা যাক। সুজি দিয়ে সকাল বিকালের নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য জিরার গুঁড়ো, আর নিয়েছি খাবার তেল। সবগুলো উপকরণ মিক্স করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ সুজির সাথে ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব খাবার তেল। খাবার তেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি একবারে বেশি পানি ব্যবহার করব না, কারণ বেশি পানি একবারে ব্যবহার করলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আমি ভালো করে ময়ান করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ ডোটাকে মথে নিব। ডোটা আমি 1 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লম্বা শেপে কেটে নিব। আমি এখানে লম্বা শেপ করে কেটে নিয়েছি। এখন আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমি এখানে ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের উপরে দিয়ে দিচ্ছি। কাঁটা চামচের উপরে দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে এদিক দিয়ে অল্প একটু বেরিয়ে আসে। এভাবে এখন আমি ভাঁজ করে নিব। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে, এই যে এদিক দিয়ে কাঁটা চামচের দাগটা বসে গিয়েছে। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এখন উল্টে পাল্টে দেওয়ার দরকার নাই। 2 মিনিট পর এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দিব, যাতে একটু শক্ত হয় এবং ভাঙার কোনো চান্স না থাকে। মিডিয়াম থেকে অল্প লো আঁচে এগুলোকে আমি ভেজে নিচ্ছি।
দুই মিনিট হয়ে গিয়েছে, এগুলো শক্ত শক্ত হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মিডিয়াম থেকে অল্প লো আঁচে এগুলোকে আমি 7-8 মিনিটের মতো ভেজে নিব। সাত আট মিনিট পর দেখুন এগুলোর কালারটা কত সুন্দর এসেছে। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি পরিবেশন করে নিব। এখন আমি এগুলো নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল সুজি দিয়ে সকাল বিকালের পারফেক্ট নাস্তা। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।